ইংলিশ কম্পোজিশন রাইটিং ইউর এইম ইন লাইফ বা তোমার জীবনের লক্ষ্য প্রথমে ইন্ট্রোডাকশন উইদাউট অ্যান এইম ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডার অর্থাৎ বলা হয়ে থাকে যে লক্ষ্যহীন ব্যক্তি হালবিহীন জাহাজের মতো এ শিপ উইদাউট রাডার ফেসেস ডেঞ্জার অর্থাৎ হালবিহীন একটি জাহাজ সবসময় বিপদের সম্মুখীন হয় সিমিলারলি এ মান উইদাউট এইম ক্যান নট রিচ টু হিস গোল লক্ষ্যহীন ব্যক্তি কখনোই তার গন্তব্যে পৌঁছাতে পারে না হি স্টাম্বোস ইস ওয়ে অব লাইফ সে তার জীবনে চলার পথে হোঁচট খায় সো এভরি ম্যান শুড হবে ডেফিনিট এইম তাই প্রত্যেক মানুষেরই একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা আবশ্যক বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট দেন দ্য চয়েস অফ এ প্রফেশন বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ মিস্টেরিয়াস অ্যাজ এ সি কিন্তু পেশা নির্বাচন করা অতটা সহজ নয় কারণ এই পৃথিবী হচ্ছে একটি রহস্যময় সাগরের মতো স্টুডেন্টস ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু চুজ এ সুইটেবল প্রফেশন বিকজ দে আর আর মেনি পার্টস অ্যান্ড কোর্সেস ওপেন টু দেম সাধারণত শিক্ষার্থীরা তাদের জীবনের যে পথ সেটি বেছে নিতে হিমশিম খায় এর কারণ হচ্ছে তাদের সামনে অনেক রাস্তাই খোলা বাট অল দ্য পথস অ্যান্ড কোর্সেস আর নট সুইটেবল ফর ওয়াল কিন্তু সকল পথ এবং সকল কোর্স লেখাপড়ার কোর্স সবার জন্য কিন্তু উপযুক্ত নয় সাম মে বি গুড অ্যাট সাম ব্যাড কিছু একজনের জন্য ভালো হতে পারে কিছু হতে পারে মন্দ বা খারাপ স্টুডেন্ট চুজ প্রফেশন গোল একজন যদি তার জন্য জন্য নিজের যেটি উপযুক্ত সেটি যদি বুদ্ধিমানের মতো বাছাই করে নিতে পারে তাহলে সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে অন দ্য কন্ট্রি বিপরীত পক্ষে এ ম্যান অর স্টুডেন্ট ফেলস টু চুজ হিস প্রফেশন হি সাফার্স ইন লাইফ এ মিজারেবল এক্সিস্টেন্স এবং যদি একজন তার প্রফেশন বা তার পেশা নির্বাচনের ক্ষেত্রে ভুল করে ফেলে তাহলে তাকে কিন্তু জীবনে ভুগতে হবে এবং সে কিন্তু তার একটি সংকটময় অস্তিত্ব তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে হোয়াট আই ওয়ান্ট টু বি আমি কি হতে চাই ডিফারেন্ট পার্সন হ্যাভ ডিফারেন্ট টাইমস বিভিন্ন মানুষের রয়েছে বিভিন্ন লক্ষ্য সাম হন কেউ হতে চায় চিকিৎসক কেউ হতে চায় প্রকৌশলী কেউ বা হতে চায় শিক্ষক কেউ বা হতে চায় আরো অনেক কিছু বাট মাই ইন লাইফ ইজ টু বি ডক্টর কিন্তু আমার জীবনের লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া চিকিৎসক হওয়া মাই প্যারেন্টস এন্ড গভেন দেয়ার কনসেন্ট টু মাই চয়েস আমার শিক্ষকরা এবং আমার বাবা মা আমাকে আমার এই লক্ষ্য নির্বাচনের ক্ষেত্রে আমাকে সমর্থন দিয়েছেন দেয়ার আর মেনি রিজন ফর চুজিং দ্য প্রফেশন অফ এ ডক্টর একজন চিকিৎসকের জীবন বা পেশা নির্বাচন করার ক্ষেত্রে আমার অনেক কারণ রয়েছে দ্য ভিলেজ পিপুল ইন আওয়ার কান্ট্রি আর ভেরি পোর আমাদের দেশের গ্রামের লোকজন ভীষণ দরিদ্র সাফার ফ্রম দেম তারা সবসময়ই বিভিন্ন রোগে আক্রান্ত হয় কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত উপযুক্ত ডাক্তারের দেশে অভাব রয়েছে ফিউ কোয়াক্স বাট নট সাব দেম প্রপারলি গ্রামে কিছু হাতরে ডাক্তার রয়েছে কিন্তু তারা সেই অসুস্থ গ্রামের লোকদের সঠিক সেবা দিতে পারে না দেয়ার দে এক্সটর্ট মানি ফ্রম দ্য সিম্পল ফক্স বরং তারা এই অশিক্ষিত মূর্খ সাধারণ জনগোষ্ঠীর থেকে জোর করে টাকা হাতিয়ে নেয় উপযুক্ত চিকিৎসার অভাবে অনেকেই মেনি পিপল টপ ট্রিটমেন্ট অকালে মৃত্যুবরণ করে সো আই হ্যাভ ডিসাইডেড টু সার্ভ দ্য পিপল অফ মাই ভিলেজ থ্রু দ্য প্রফেশন তাই আমি আমার গ্রামের লোকদেরকে সাহায্য করার জন্য সেবা দেওয়ার জন্য এই ডাক্তারি পেশা বা চিকিৎসা পেশাটি গ্রহণ করতে চাই মাই প্ল্যান অর্থাৎ আমার পরিকল্পনা আই এম নাও অ্যাপিয়ারিং এট দ্য এইচএসসি এক্সামিনেশন আমি এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছি আই হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল ইন অল দ্য সাবজেক্টস মানে পরীক্ষা আমি দেবো এইচএসসি পরীক্ষা দেবো এবং আমার সব বিষয়ে প্রস্তুতি ভালো আই এম শিওর টু কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন আমি পরীক্ষায় ভালো ফল করার আশা করছি আফটার পাসিং দ্য এইসএএসি উইথ এ ব্রিলিয়ান্ট রেজাল্ট আই শ্যাল গেট মাই সেলফ অ্যাডমিটেড ইন টু এ মেডিকেল কলেজ এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করার ফলে পরে আমি একটি মেডিকেল কলেজে ভর্তি হব আফটার অপটেইনিং দ্য এমবিবিএস ডিগ্রি আই শ্যাল গো ব্যাক টু মাই নেটিভ ভিলেজ অ্যান্ড সেট মাই সেল্ফ টু সার্ভ মাই ভিলেজ পিপল থ্রু প্র্যাকটিস অর্থাৎ এমবিবিএস ডিগ্রি অর্জন করার পরে আমি আমার গ্রামে চলে যাব এবং আমি আমার গ্রামের লোকদেরকে সেবা দিয়ে যাব সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক কাজ সিন্স মাই বয়হুড ইট ওয়াজ মাই চেরিস্ট ডিজায়ার ইট ইজ মাই ইট ওয়াজ মাই চেরিস্ট ডিজায়ার টু সার্ভ দ্য নেশন অর্থাৎ শৈশব থেকেই আমার আমি লালন করতাম জাতির সেবা করার জন্য সো আই শ্যাল রেন্ডার ফ্রি সার্ভিস টু দ্য পোর ভিলেজার তাই গরিব গ্রামীণ লোকদের গ্রাম্য লোকদের আমি ফ্রিতে বা বিনামূল্যে সেবা দেবো আই শ্যাল নট টেক মানি ফ্রম দেম তাদের থেকে আমি কোনো টাকা নেবো না ইট ইজ মাই ডিটারমিনেশন টু সেট আপ এ চ্যারিটেবল ডিসপেন্সারি অ্যান্ড ডিস্ট্রিবিউট মেডিসিনস টু দ্য পোর ফ্রি অফ কস্ট আমি এই বিষয়ে দৃঢ় সংকল্প যে আমি একটি দাতব্য প্রতিষ্ঠান সেখানে খুলব এবং গরিব দুঃখীদেরকে বিনামূল্যে ওষুধ দান করব। আই হ্যাভ অলসো এ প্লান টু সেট আপ এ হসপিটাল হসপিটাল উইথ ফিউ বেডস ফর সিরিয়াস কেসেস অর্থাৎ মারাত্মক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আমি গ্রামে একটি হাসপাতাল স্থাপন করবো এবং সেখানে কিছু বেডও রাখবো কারণ যদি শহরে যাওয়ার সময় না থাকে তাহলে তো সেই রোগীদের বাঁচাতে হবে আই শ্যাল স্টপ দ্য প্র্যাকটিস অব দ্য কোয়াক আমি ওই হাতুড়ে ডাক্তারদের যে চিকিৎসা সেটি বন্ধ করাবো কনক্লুশন বা উপসংহার যে সাকসেস ইন লাইফ যে জীবনে সফলতা অনেকাংশে নির্ভর করে সঠিক পেশা বাসায়ের উপরে আই বিলিভ দ্যাট আই শ্যাল বিচ টু মাই গোল অ্যান্ড সার্ভ দ্য এ নেশন আমি বিশ্বাস করি যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো এবং আমার জাতির সেবা করতে পারবো বা কম্পোজিশনটি পড়া হলো অ্যাডভান্সড লার্নার ফাংশনাল ইংলিশ বাই চৌধুরী অ্যান্ড হোসেন এই বইটি থেকে